ক্ষমতা থাকলে খুবই চমৎকার একটা জিনিস, না থাকলেও অসুবিধা নেই। ডাল ভাত খেয়ে কয়েকটা বিয়ে করে কয়েক ডজন বাচ্চা পয়দা করে মরে যাব, কেউ টেরও পাবে না। A few moments later. না না না, একটাই করতে হবে। পদার্থবিজ্ঞানের ভাষায় একক সময়ে কৃত কাজকে ক্ষমতা বলে। এটার একক ওয়াট, আরেকটা একক আছে হর্স পাওয়ার। আমি পদার্থবিজ্ঞানের ক্ষমতাকে বোঝাচ্ছি না, আমি বলতে যাচ্ছি অর্থের ক্ষমতা আর পজিশনের ক্ষমতা, সেটা যত ক্ষুদ্রতর পজিশনই হোক না কেন। সত্যি বলতে আমরা সবাই অর্থ এবং পজিশনের দিক দিয়ে কারো না কারো থেকে উপরে আছি, আবার কারো না কারো থেকে নিচে আছি। আমাদের উপরে যারা আছে তারা আমাদের জীবনে কোনো না কোনোভাবে প্রভাব খাটাতে পারে, আবার আমাদের নিচে যারা আছে তাদের জীবনে আমরা কোনো না কোনোভাবে প্রভাব খাটাতে পারি। এই প্রভাব আর ক্ষমতার কোনো জবাবদিহিতা না থাকলে, কোনো নিয়ন্ত্রণ না থাকলে, অ্যাগেইন যত ক্ষুদ্রতর ক্ষমতাই হোক না কেন, ওই ক্ষমতাবান অন্য মানুষদের আর মানুষ মনে করে না। সে ক্রমান্বয়ে তার ক্ষমতা নিয়ে অহংকারী হয়ে ওঠে। এটা বলতে গেলে মানুষের সহজাত প্রবৃত্তি। একটা সময়ে ওই মানুষটা ক্ষমতায় নেশাগ্রস্ত হয়ে পড়ে, ন্যায় অন্যায়ের মাপকাঠি নিজে নির্ধারণ করে। ক্ষমতায় বুদ হয়ে থাকা একদল মেধাবী শিক্ষার্থী তাদেরই কোনো সহপাঠী জুনিয়রকে সাইজ করার জন্য স্ল্যাশ আদব কায়দা শেখানোর জন্য রড আর ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে তার প্যান্টেই বাথরুম করিয়ে দেয়, পেশাব করিয়ে দেয়, শেষে অ্যাক্সিডেন্টাল ডেথ। না, এটা শুধুমাত্র যুব সমাজের অবক্ষয়ের জন্য নয়, ক্ষমতার অহংকারের জন্য বটে। অহংকার থাকলে নিয়ন্ত্রণ থাকে না, তখনই শুরু হয় পতন। বৎস অহংকার পতনের মূল। ক্ষমতা চিরদিন থাকে না, তবে দুর্বলের উপরে সবলের ক্ষমতা সর্বদা থাকে। এখানেই আসে আসল খেলা। দুর্বল সবল হয়ে যেতে আর সবল দুর্বল হয়ে যেতে বেশি সময় লাগে না। আমাদের সমস্যাটা হলো আমরা ভয়ে দেওয়া সালাম আর ভেতর থেকে আসা সালামকে একই মনে করি।